ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওষুধের দোকানে এসেছিলাম, পেইন কিলার নিয়ে গেলাম, অ্যাডভিল। বাংলাদেশ থেকে ফেরার পর হঠাৎ করে একটা ব্যাক পেইন ডেভেলপ করেছি, সম্ভবত এই লাগেজ লিফটিং থেকে হয়েছে। এখানে ওভার দ্য কাউন্টার ড্রাগগুলো পে করে কিনতে হয়, কিন্তু এমনিতে প্রেসক্রিপশন ড্রাগগুলো ইউজুয়ালি কাভার থাকে হেলথ কার্ড দ্বারা বা হেলথ ইন্স্যুরেন্স দ্বারা। অ্যান্ড থ্যাংকস টু দ্য অলমাইটি যেগুলো কাভার থাকে, বিকজ এখানে ওষুধের দাম খুব বেশি। আমি যে 16টার অ্যাডভিলের একটা ছোটো কৌটা কিনেছি, এতে লেগেছে এই 16টা ট্যাবলেট $9, আর একটা ভল্টারেন অয়েনমেন্ট নিয়েছি সেটা হচ্ছে $19। এনিওয়ে, আজকে আপনাদের সাথে ইন্টারেস্টিং একটি বিষয়ে শেয়ার করব। এখান থেকে, এটা তো নো ফ্রিলসের জোনটা আপনারা জানেন, এখান থেকে আমাদের বাসায় যেতে ইউজুয়ালি 4 থেকে 5 মিনিট লাগে। এই 4-5 মিনিটের ড্রাইভে আমরা 4টা স্কুল পার হব। আর যে জন্য আমি এটাকে ইন্টারেস্টিং বলছি সেটি হচ্ছে, যে কোনো মানদণ্ডে ফর শিওর ক্যানাডা পৃথিবীর সেরা 7টি দেশের একটি। ক্যানাডা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ, পৃথিবীর তৃতীয় তেলের ভাণ্ডার হচ্ছে ক্যানাডা। কিন্তু এই বছর তিনেক থেকে আমার নিজের যেটা ফিলিং হয়েছে সেটি হচ্ছে যে ক্যানাডা আসলে এগুলো কোনো কিছুরই বড়াই করে না। ক্যানাডা মূলত বড়াই করে তার মেধার, তার ট্যালেন্টের, তার সিটিজেনের পোটেনশিয়ালিটির, এক্সপার্টাইজের উপর। এই জন্যই ক্যানাডা ইমিগ্রেন্টসদের দরজা খুলে রেখেছে, কিন্তু শর্ত দিয়ে রেখেছে যে তারা শুধু দক্ষ মানব শক্তি, মানে মূলত মেইন অ্যাপ্লিকেন্ট যে আসবে সে যেন অবশ্যই অবশ্যই দক্ষ হয়, আর তার পরিবারের যে সদস্যরা সাথে আসবে তারা কম দক্ষ হলেও এখানে এসে এখানকার পরিবেশ, এখানকার সিচুয়েশন অটোমেটিক্যালি সবাইকে আবার দক্ষ করে ফেলবে। এটাই ক্যানাডার স্পেশালিটি। আমরা প্রথম স্কুলটি পার হচ্ছি, এটি হলো রিচার্ডস সেকার্ড এলিমেন্টারি স্কুল। প্রতিটি স্কুলের সাথে আবার একটা হিউজ, মানে লিটারালি হিউজ একটা খেলার মাঠ থাকে। আপনারা দেখতে পাচ্ছেন মাঠটি পুরোপুরি বরফ দিয়ে ঢাকা, যদিও মানে কয়েকটা ফুটবলের মাঠ থাকে প্রতিটি স্কুলের সাথে সংযুক্ত। এটা রিচার্ড সেকার্ড এলিমেন্টারি স্কুল, লক্ষ্য করে দেখুন, এটার মাঠ যেখানে শেষ হলো, রাস্তা পার হওয়া মাত্র আবার আরেকটি স্কুলের মাঠ শুরু হলো। এটি হচ্ছে পরের স্কুলটা, সেন্ট বনিফেস ক্যাথলিক স্কুল, এটারও হিউজ একটা মাঠ দেখতে পাচ্ছেন। শীতের কারণে বরফের নিচে, কিন্তু সামারে বা অন্য সিজনে দেখবেন একদম সবুজ এই মাঠ, অদ্ভুত সুন্দর লাগে তখন। আমরা এখন পার হচ্ছি সেন্ট বনিফেস ক্যাথলিক স্কুল, এটার কর্নারটাই হচ্ছে এই লাইটস, মানে সিগন্যাল। লক্ষ্য করে দেখুন, সিগন্যালের ওই প্রান্তে কোনার যে বিল্ডিংটা সেটা তৃতীয় স্কুল, ওয়েস্টব্রুক এলিমেন্টারি স্কুল। আর ওয়েস্টব্রুকের পাশেই আবার জুনিয়র হাই স্কুল ভার্নন বারফোর্ড। এই ওয়েস্টব্রুক এবং ভার্নন বারফোর্ডে আমার ছেলে মেয়ে দুটি পড়ে, আপনারা জানেন, মানে ছোট ছেলে এবং মেয়েটি। এবং এই স্কুলের মাঠে দাঁড়িয়ে আমি বেশ কয়েকবার ভিডিও করেছি, আপনারা দেখেছেন নিশ্চয়ই, আর যারা দেখেননি এখনও তাদের ওই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। যেটা বলছিলাম সেটি হচ্ছে যে ক্যানাডার মূলত শক্তি হচ্ছে এখানকার এডুকেশন সিস্টেম, এখানকার পড়ালেখার প্রতি সর্বতোভাবে সরকারের, কেন্দ্রীয় সরকারের এবং এই প্রাদেশিক সরকারগুলোর সর্বতোভাবে সহযোগিতা। এই এডমন্টন শহরে 21টি পাবলিক লাইব্রেরি আছে, আপনাদের বলেছি আমি আগে, এবং পাশাপাশি আবার 21টি রেক সেন্টারও আছে, মানে বিশাল জিমনেশিয়াম বা রিক্রিয়েশন সেন্টার। এরা মানে মানসিক এবং শারীরিক দুটো বিকাশের দিকেই খুব নজর দেয়, সেই জন্যই প্রত্যেকটি স্কুলের সাথে এরকম হিউজ একটি করে খেলার মাঠ থাকে। আপনারা ওয়েস্টব্রুক এলিমেন্টারি স্কুলের মাঠটি দেখতে পাচ্ছেন, এবং এই বরফের মধ্যেও বাচ্চাদের এখানে ম্যান্ডেটরি প্রতিদিন রেসেস টাইমে এসে খেলাধুলা করতে হয়। খেলাধুলাটাও এদের জীবনের একদম একটা মানে খুবই জরুরি অংশ। এরা শুধু পড়াশোনাতেই জোর দেয় না, একই সাথে এরা খেলাধুলাতে উদ্বুদ্ধ করে, যাতে শারীরিক এবং মানসিক ঠিকঠাক বিকাশ নিয়ে একটি একটি বাচ্চা বেড়ে উঠতে পারে। দেখতে পাচ্ছেন কি হিউজ মাঠ, এখানে 4টা ফুটবলের মাঠ আছে এই দুটো স্কুলকে ঘিরে। মাঠের ব্যাপারে ভার্নন বারফোর্ড জুনিয়র হাই স্কুল দেখতে পাচ্ছেন, ওখানে আমাদের ছেলেটি, ছোট ছেলেটি পড়ে ক্লাস 9-এ, এটা ওর 3rd ইয়ার। এরপরে ওকে আবার এই বছর অবশ্য স্কুল চেঞ্জ করে ক্লাস 10-এ আবার সিনিয়র হাই স্কুলে ভর্তি হতে হবে। ফেয়ারওয়ে ড্রাইভ নেইবারহুডের মুখে চলে এসেছি আমরা, আমাদের কম্পাউন্ডে এখন প্রবেশ করছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার ছোট্ট একটি আড্ডা।
আবার দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকুন সবাই, সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, আর ভিডিওটি লাইক দিতে ভুলবেন না, আর নতুন দর্শকদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই, আসসালামু আলাইকুম।